আনিস ভাই, আপনার তো এতগুলো পরিচিতি, কোন পরিচিতিতে আপনার সবচেয়ে বেশি সাফল্য আসছে আপনার জীবনে? না, আমার জীবনে কোনো সাফল্য নাই, আমি চেষ্টা করে যাচ্ছি সাফল্য অর্জনের। কিন্তু আজকে আমি খুবই আনন্দিত যে একদিকে অসম্ভবকে যিনি সম্ভব করেন অনন্ত জলিল, তার সঙ্গে বসেছি। আর আমার খুবই প্রিয় মানুষ, আমি বলি ঢাকা শহরে একজন বড় ভাই আছেন আমাদের, এবং অনন্ত মানে তো আকাশ, আর আমাদের সাগরা, সাগর আকাশ সাথে দুজনের মাঝখানে যে আমি বসার সুযোগ পেয়েছি, এটাই আমার জীবনের বড় সাফল্য অনন্ত। আপনি তো লেখাপড়া করেছেন ইঞ্জিনিয়ারিং, জি, অথচ করছেন সাংবাদিকতা, মানে এই রহস্যটা কি? হ্যাঁ, আমি আসলে ইঞ্জিনিয়ারিং করে যখন দেখলাম যে সাংবাদিকতায় ইঞ্জিনিয়ারদেরও কিছু কিছু কন্ট্রিবিউট করার আছে, তখন আমি আর আমার বন্ধু আছে আরেকজন ইঞ্জিনিয়ার উৎপল শুভ্র, আমরা ঠিক করলাম যে আমাদের সাংবাদিকতায় যেতে হবে। 90-এর দশকের শুরুতে সাগর ভাইও সঙ্গে ছিলেন, আজকের কাগজ করতাম, তো সাগর ভাইরা আরও একজন ইঞ্জিনিয়ার ছিল, মজামেল বাবু, এবং আমি যখন খুবই ছোট একটা কাগজে লিখি পূর্বাভাসে, তখন সাগর ভাই কিন্তু আমাকে ফোন করেছিলেন। উনি ফোন করে বললেন, তোমার লেখা ভালো, লেখার হাত ভালো, তুমি একটা কাজ করো, শুধু কলাম লিখো না, তুমি উপন্যাস লেখো, এবং উপন্যাস লিখলে তুমি সাফল্য পাবে, তখন যদি তুমি বিখ্যাত হও তাহলে আমাকে একটা বই উৎসর্গ করো। তা আমি সাগর ভাইকে দুটো বই উৎসর্গ করেছি। আরও অনেক কথা আনিস ভাইয়ের কাছে শুনবো আমরা, তার আগে একবার সাগর ভাইয়ের কাছে যাই। ইমপ্রেস টেলিফিল্ম যে স্বপ্ন নিয়ে আপনি শুরু করেছেন, যে সে স্বপ্ন আর সম্ভাবনা, আপনি কী মনে করছেন? ইমপ্রেস টেলিফিল্ম শুরু আমি করিনি, আমার সাথে আমার আরও বন্ধুরা রয়েছে, আমার আরও 7 জন বন্ধু রয়েছে, কিন্তু আজকে যেটা দাঁড়িয়েছে ইমপ্রেস টেলিফিল্ম, আমরা বলি মূল তো চ্যানেল আই পরিবার, এবং আমরা সবাইকে নিয়ে এগোতে চাই, এবং এগোনোটা কিন্তু ইমপ্রেস টেলিফিল্ম নিয়ে এগোনো না, এগোনোটা আসলে বাংলাদেশকে নিয়ে এগোনো। আগে সবাই স্বপ্ন দেখতো চলচ্চিত্র নিয়ে, হলে উপচে পড়া ভিড়, মানে এখন সেটা ডেড ইন্ডাস্ট্রি, আমাদের হলগুলো ডে বাই ডে ভেঙে ফেলে, তারপরে তারা শপিং সেন্টার বানিয়ে ফেলে, এবং শপিং সেন্টারে কোনো হলও বানায় না। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? না, চলচ্চিত্র তো আমাদের একটা অনেক শক্তিশালী মাধ্যম, এবং চলচ্চিত্র বা সিনেমা আমাদের দেশে তৈরি হবে অন্যান্য দেশের মতো। একটা জিনিস খেয়াল করলে আনিস বা অনন্ত তুমি খেয়াল করবে, সেটা হলো যে যে দেশের চলচ্চিত্র নেই, এই শিল্পটা নেই, সে দেশ কিন্তু খুব উন্নত দেশ হয় না। উন্নত প্রায় সবগুলো দেশেই চলচ্চিত্র শিল্প রয়েছে, সুতরাং বাংলাদেশেও এই বছর আমাদের ছবি মুক্তি পাবে প্রায় 60টার বেশি, সুতরাং অনেকগুলো ছবি অনেকদিন পর 60 ক্রস করছে আমি যা দেখেছি পত্রিকায়, কিন্তু সেই তুলনায় হলগুলো সেইভাবে আমাদের সাপোর্ট দিতে পারছে না। এটা একটা বড় কথা হলো যে হলের এই যে ধারণাটা, এটা কিন্তু পাল্টে গেছে সারা পৃথিবীতে। 1,000-1,200-1,500 দর্শক একসাথে বসে হলে সিনেমা দেখছে, এটা এখন নেই, এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সিনেপ্লেক্স। প্রত্যেকটা বড় বড় শহরে পৃথিবীতে, তুমি গেছো, আনিস গেছো, সব শহরে কিন্তু এখন নানা রকম সিনেপ্লেক্সের ছড়াছড়ি, এবং সিনেপ্লেক্সে লোকে গিয়ে একটা ছবি মানে শুরু হয়েছে, মাঝখানে গিয়ে দেখছে, আবার যখন শেষ হচ্ছে তখন একটা ছবি চলছে, তো এরকম অনেক সুবিধা দেখা হচ্ছে। আর আধুনিক যে সুবিধা, সাউন্ডের বলো, ছবি প্রক্ষেপণের দিকে বলো, সব কিছুতে সিনেপ্লেক্স এখন যে সুবিধা দিতে পারছে, আগের সেই গতানুগতিক হল কিন্তু সেই সুবিধা দিতে পারছে না। এখন বিশেষ করে তুমি যে কষ্ট করে ছবিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছো, সেটা দেখানোর জন্য সিনেপ্লেক্স খুব খুব বেশি প্রয়োজন, এবং এটা যদি এগিয়ে যায় তাহলে যে প্রশ্নটা করেছো এটা কোনো দরকারই হবে না। আমরা কী করতে পারি এখন, ভালো চলচ্চিত্র নির্মাণ করে তাদেরকে উৎসাহিত করতে পারি, নাকি আমাদের যেভাবে চলচ্চিত্র চলছে এভাবে রাখলেই তারা উৎসাহিত হবে? আমি শুধু চলচ্চিত্র তৈরি করলাম, সেই চলচ্চিত্র দেখাবো কোথায়? আমি খুব ভালো অডিও করে নিয়ে আসতে পারছিলাম, খুব ভালো ফটোগ্রাফি করলাম, দেখানোর জায়গা তো লাগবে, সুতরাং একই সাথে সিনেপ্লেক্স লাগবে, চলচ্চিত্র লাগবে। আনিস ভাই, এখন যে চলচ্চিত্রগুলো হয় এগুলো কি আপনি দেখেন? হলে গিয়ে সিনেমা কম দেখা হয়, কম দেখা হয়, বাসায় ডিভিডিতে বেশি দেখা হয়। আচ্ছা সাগর ভাই, এই যে কমার্শিয়াল মুভিতে আমরা যেটা দেখতে পাই, নাচ গান অ্যাকশন এগুলো থাকতে হবে, এটাতে আপনার মতামত কি? এটা তো থাকতেই হবে, কিন্তু সব কিছুর বাইরে একটা কাহিনী থাকতে হবে, যে কাহিনীটা মানুষকে টানবে, এই কাহিনীটা আমরা কীভাবে পরিবেশন করছি সেটা কিন্তু খুব জরুরি। আমি আনিসকে এখানে বসেছি, এই সাক্ষাৎকারটা তো আর কেউ নিতে পারতো, অনন্ত কেন, তো সব কিছু কিন্তু সারা পৃথিবীটা যে এখন কীভাবে আমরা দর্শকদের সামনে শ্রোতাদের সামনে কোনো জিনিসকে আনবো সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং কোনো রকম মানে নকল ভেজাল কিংবা শুধু রাংতাদের মুড়ি একটা জিনিস আনলে হবে না, ভিত্তিটা খুব শক্ত হতে হবে।